দর্শক আপনারা জানেন লিখামড়ি জেলার তিস্তা নদী যে মর্মে প্রণয়ন করেছে বর্তমান সরকার, সেই মর্মে প্রণয়নের মধ্যেই ইতিমধ্যে বেশ কয়েকটি নদীর কাজ শুরু হয়ে গেছে। সমস্ত নদীগুলোর মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চল নদীটি বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে ব্রিজের যে একটা সিস্টেম পানি আটকানোর ব্যবস্থা, অর্থাৎ এই পানি দিয়ে বিভিন্ন এলাকার মানুষ চাষাবাদ করে, সেই চাষাবাদের জন্য সরকার সেচ প্রণয়নের জন্য বাঁধের বরাদ্দ করেছেন। সেই সেচ প্রণয়নের প্রকল্পের জন্য বিভিন্ন এলাকার যে ক্যানেল তৈরি করা হয়েছে সেই ক্যানেলের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এবং সেই সাথে গঙ্গাতে মালাপড়া ডিম্বা কালীগঞ্জ গঙ্গা প্রবাহিত সেই নদীর কাজ শুরু হবে। আর নদী ক্যানেল সহ নদীর যাবতীয় কাজ সম্পূর্ণ হলে এই এলাকার উত্তর এলাকা নদী অঞ্চলে সকল জনগণের সুযোগ সুবিধা পরিবেশ সুন্দর হবে এবং অন্যর হাত থেকে নিয়ন্ত্রণ হবে। শুধু এলাকা না, সারা বাংলাদেশে নদী অঞ্চলের মানুষের বন্যা নিয়ন্ত্রণ থেকে রক্ষা হবে। দর্শক আজকে এই পর্যন্তই, অন্যদিন অন্য খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন।